দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার চেয়ারডাঙ্গি মাঠে। দর্শক আমরা দেখছি এখানে একটি গরু কেনা বেচা হয়ে গেল, কত দিয়ে কেনা বেচা হলো তার তথ্য আপনাদেরকে ২৭ জুন ২০২৩ মঙ্গলবার বিক্রি হলো না? হ্যাঁ ভাই বিক্রি হলো। এটা আপনারা বিক্রি করলেন না? নিলেন? নিলাম নিলাম নিলাম। কত দিয়ে নিলেন? ১৫৭,০০০ ১৫৭,০০০ কয় দাঁত ভাই? চার দাঁত। ১৫৭,০০০ চার দাঁত দেখছেন ১৫৭,০০০ আর কি দরদাম চলছে চাচা? কত দাম দিচ্ছেন? দাম তো ৮০ আছে। আপনারা কত বলতেছেন? কত বলছেন? ৭০ হাজার দাম শুনছিলাম। এটা আগর যাতে ৮৫ হাজার দাম চাচ্ছে, ৭০ পর্যন্ত দাম দিচ্ছে দিনাজপুরের চারই মাঠে। আমরা দেখছি ২৫ মাস বয়স রোড বিক্রির জন্য নিয়ে আসছে, ৭০ পর্যন্ত দাম দিচ্ছে উনি, ৮৫ চাচ্ছি এখন। কত হলে আসবে ভাই? কত হলে বলেন? আপনি ৮০ হাজার থেকে ১,০০০ টাকা কম দিতে পারবেন। আচ্ছা কুরবানি যখন দিবে চাচারা দেখো কিছু কম বেশি করে নেন। দেখছি একদম দাঁত দেখাচ্ছেন, আমরা দেখছিলাম দিনাজপুরের চেয়ারডাঙ্গি মাঠে। দাম চলছে দেখা যাক। দর্শক আমরা দেখছিলাম দরদাম চলছে, আমরা আরো কিছু দেখাবো আপনাদেরকে। হয়ে গেল দেখাচ্ছিলাম আমরা দর্শক। আরো একটি গরু বিক্রি হয়ে গেল, আমরা দেখছি দিনাজপুর জেলার আমরা চেয়ারডাঙ্গি মাঠ। ভাই এটা বিক্রি হলো কত দিয়ে? ৮৬,০০০ কয় দাঁতের? হাতে নাই। ৮৬,০০০ বিক্রি হয়ে গেল, আমরা দেখছি ৮৬,০০০ খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, ৮৬,০০০ এখনো দাম নেই। আর আজকে কেমন বিক্রি করলেন নাকি? বিক্রি করলেন, কেমন দাম পাইলেন তাহলে মোটামুটি? কেনা না বাড়ির? এটা আমার বাবার বাড়ির। ৮৬,০০০ দিয়ে কেনা বেচা হয়ে গেল। আমরা দেখছি দিনাজপুরের চেয়ারডাঙ্গি মাঠে ৮৬,০০০ ভাই নিলেন নাকি? কেমন মনে হলো বাজার আজকে? বাজার খুব চড়া চড়া মনে হচ্ছে, চাহিদা বেশি? চাহিদা বেশি মানে আজকে বাজার চড়া চড়া, বাজার অনেক চড়া। এটা গত হাটে কেমন বাজার ছিল? এটা এই মালটা কত হইতো? ৮০,০০০ মানে তার ৬,০০০ বেশি আজকে। দর্শক আমরা দেখছিলাম যে শেষ হাটগুলোতে দাম বেশি এবং প্রচুর ক্রেতা, প্রচুর ক্রেতা। এখানেও একটি আরও একটি বিক্রি হয়ে গেল, আমরা এখানেও শুনবো। এটা ভাই এটা কত দিয়ে বিক্রি হইলো? পুরোপুরি ১,০০,০০০ ১,০০,০০০ টাকা দিয়ে কেনা হয়ে গেল। আমরা দেখছি চলে যাচ্ছে আজকে দিনাজপুরের চেয়ারডাঙ্গি মেলার মাঠ থেকে।
ভালো থাকবেন, কথা হবে ঈদের পরে।